হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মামতি, আর আজকে যেহেতু ভাইফোঁটা তাই শাড়ি পরেছি, আর তার সাথে হালকা ফুলকা একটু সেজেও নিয়েছি। অনেক সকালে আজকে স্নান করেছি, যেহেতু 10টার মধ্যে ভাইফোঁটা শেষ হয়ে যাচ্ছে, তো তাই অনেক সকাল স্নান করতে হয়েছে। আর মামা মাইমা ভাই কেউই এখনো এসে পৌঁছায়নি, তো ওরা চলে এলে আমি ভাইফোঁটাটা দিয়ে দেবো। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক। আর মামা মাইমা ভাই সবাই চলে এসেছে, এবার ফোঁটা দেবো। তো 10টা বাজতেই গেল, এবার তাড়াতাড়ি করে আগে ফোঁটাটা দিয়ে দিই। হাই বলে দাও। হাই, এটা মামিমা, ওটা মামা, কোন দিকে দেখাচ্ছি, ওটা মামা, আর ওটা আমার ভাই, ওকে আমি বাপিন বলে ডাকি। তো এবার থেকে যখনই দেখাবো তোমাদেরকে ব্লগে, ওকে বাপিন বলে ডাকবো, ভাই ভাই করি না, আমি বাপিনই বলি। হাই, ভালো করে বল, হাই বলছে। তো তোমাদের সাথে পরিচয় করে দিলাম, আর এরপর আমি ঝটপট আগে ফোঁটাটা দিয়ে দিই। দাঁড়া দাঁড়া, মিষ্টিটা আগে খাওয়াই। প্রণাম প্রণাম প্রণাম। আশীর্বাদ করি, তাড়াতাড়ি বউ চলে আসবে। আসতেই চাইনি, যাও করে জোর করে জোর করে আসা তবু হয়, আর তো আসতেই যাবে না। ওই তবু যদি সুমন আছে, আমি তো পূজার দিন, পূজার দিন তুই তো দেখবি, হাতটা পুড়ে গেছে। হ্যাঁ, এটা পকোড়া বানাতে গেছিলাম, একটা এগ পকোড়া দিয়ে আর পুড়ে গেছে, কালো হয়ে গেছে। এখন তো তবু শুকিয়ে গেছে, মোটামুটি এক সপ্তাহ রকম হয়ে গেছে। আমার ফোঁটা দেওয়া হয়ে গেছে, আর এতক্ষণে দিদি এসে পৌঁছেছে, 10টা পেরিয়ে গেছে, এতক্ষণে ফোঁটা দিতে এসেছে না বলেই। যাই হোক, ফোঁটাটা দিয়ে দিই। না তুই আগে বস না, দুজনে বসে পারবো। আচ্ছা যাও, ট্রাইপডটা আনি তাহলে। আর ওই দিকে দেখো, এসে দিকে ফোনেই ব্যস্ত, টুক 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 করে কি করছে, ওই সেই খেলা, সবাই শুধু ওই কি খেলাগুলো খেলে। কি খেলাটার নাম? পাবজি নয়, ফ্রি ফায়ার। পাবজি চলে গেছে, যুগ শেষ হয়ে গেছে। চল চল, ফোঁটাটা নিয়ে নিয়ে চল। ঝিঙ্কু লাগছে, কিন্তু তোর থেকে বেশি আমি সেজেছি। আর ওইদিকে মা রান্না করছে, আর মায়ের সাথে হেল্প করে দিচ্ছে মামিমা। মায়ের তো সবেতেই শুধু ওই ভিডিও চললেই। ও লুকিয়ে গেছে, দেখা যাবে। চলো এরপর ফোঁটাটা নিয়ে নিই। এই মিষ্টিটা নিয়ে বসেছো, এটা আমি কি করে খাওয়াবো? দুটো তো নিয়ে মিষ্টি নিয়ে বসতে পারতো, রসগোল্লা কি করে এটা খাওয়াবো? এরা সীতাভোগটা নিয়ে বসেছে। হয়ে গেছে খাবার? তো খাবার রেডি হয়ে গেছে, এরপর খেয়ে নেবো। কি করছিস তুই ওখানে? চল চল খেয়ে নেবো আগে, চল তো আগে খেয়ে নি। সবাই খেতে বসে গেছে, তাই যাই আগে খেয়ে নি। ওখানে সবাই বসে পড়েছে খেতে, সবাই আজকে নিচেতেই বসে খাবে, সবাই মিলে। কেউ আর আজকে টেবিলে নয়, কিছুই নয়, সবাই আজকে নিচে সবাই মিলে বসে খাবো। চল চল বসে পড়, বসে। পিয়া পরিবেশন করছিস নাকি রে? হ্যাঁ
পরিবেশনায় প্রিয়া ক্যাটারিং ক্যাটারার প্রিয়া দেখি কিরকম ভাবে পরিবেশন করিস পাতায় খাওয়াছে কলা পাতা আনবে বললে যে কি হলো কলা পাতায় খাওয়ার কথা ছিল কেউ থালাও নেয়নি শাল পাতাতেই খেয়ে নিচ্ছে সব দেখো সবাই মিলে শাল পাতায় বসেছে খেতে প্রিয়া হেভি করে পাতাগুলো ছেঁড়া তো মা কলা পাতা পেলেনি বসে পড়ো না তোমরাও হলুদ কালারটা কিরকম এসছে মা এখানে মামাকে জল দাও এখানেই বসে পড়েছে নাকি দেখো কেমন শুয়ে আছে দেখো 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 সব মিষ্টি তো আমারও বিশাল পছন্দ আমারও বিশাল ভালো লাগে দই মিষ্টি হ্যাঁ মিষ্টি জাতীয় যেখানে জিনিস টক দইটা আমার একদম পছন্দ হয়নি কিন্তু টক দই খাওয়াটা ভালো চিড়ে কই দদি মঙ্গল তো দই আর চিড়ে লাগে কি করছিস হয়েছে হাই দই লেখা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম সবাই মিলে শুরু করতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম সবাই মিলে একটু তারপর এবার আবার শুরু করেছি গল্প আর মাইমার আজকে বেশিক্ষণ থাকবে না এবার বাড়ি চলে যাবে সন্ধে হয়ে যায় এখন সন্ধে কিছুই না এখন থেকে পালাই পালাই করছে সবাই মিলে দই খাচ্ছি এখন দইটা ভাত খাওয়ার সময় খাইনি এখন খাবো কি মামা খাবে না এ আয় রে তোর দই ছেড়ে দেবো দাঁড়া আমি এইদিকে চলে যাচ্ছি ও মা দিদু খাবে না কি বার করলি মিষ্টি গুলো খা অর্ধেকটা করে খেয়ে রেখে দিয়েছি মিষ্টি গুলো টক দই আছে টক দই এ ভাবি নাই না হুম যাবে ঘর কিন্তু মিষ্টি আমাকে আটকাতে পারবে না মিষ্টি বিশাল ভালো না ফাস্ট ফুড বিরিয়ানি দিলে বাস আর তুমি শেষ করতে পারবে না এক হাঁড়ি খাবে আমার চিকেন পকোড়াটা বিশাল ভালো লাগে সুন্দর খাবারটা মিষ্টি পছন্দ করতো তো আগে বুঝে হয়ে যা হ্যাঁ খাবে না অনেক কমে আছে মিষ্টি খাবে ওটা ঢুকি রেখে দি এ তোমরা কি কিছু খাবে না নাকি মেরে ফেলবি তুই আমাকে কি তনু কি মা কেউ না আর বাপিন এবার বাড়ি চলে যাচ্ছে
আর বাফিনের পর তারপর মামা আর মাইমা যাবে, আর ও বাইকে যাচ্ছে আর মামা আর মাইমা বাসে চলে যাবে। বাইকে যেহেতু তিনজন একসাথে গেলে প্রচুর চাপাচাপি হবে, ওই জন্য বাইকে একাই চলে যাচ্ছে। কি দেখছিস? বাই বলে দে, বাই, আবার আসবো, বলে দে, আবার দেখা হবে। এখানে লাইটটা জ্বাল, কিছু দেখা যাচ্ছে না, এখানে লাইটটা জ্বালো। ওই ঘরে লাইটটা জ্বালিয়ে পাবে, এই তো এই সামনেটা আছে, পুরনো বাড়ি, ওই যে চলে যাচ্ছে। কি ওখানে লাইটটা নেই? টাটা, কালকে যদি যাই দেখা হবে, আসবি? টাটা, সাবধানে যাবি, ফোন করবি গিয়ে? বাবা বাইক চালাতে পেরে গেল। হ্যাঁ, এই ঘরের লাইটটা দেখো কত সুন্দর লাগছে। হ্যাঁ, দারুণ, নতুন ঘরের থেকে পুরনো ঘরের লাইটটা বেশি জোরালো দেখো, ওই জন্য ফর্সা ফর্সা লাগছে। দাম আলাদা, পুরনো জিনিসের দাম আলাদা। ওল্ড ইজ গোল্ড, জিজা বলে বেশি পুরনো জিনিসের দাম। না না, ওই ঘরের এই দুয়ারটা থেকে এই ঘরের দুয়ারটা দেখো কত বড়। তোমরা আজকে থাকবে তো? হ্যাঁ থাকবে, দিদু চলে যাবে, আগেই বলে দিয়েছে, আগে হাত তুলে দিয়েছে। কালকে ওই যে বিসর্জন আছে, যাবো বলছে যেতে। মাইমা দেখ, তুমি চলে আসবে না মাইমা? ও মাইমা, যে তুমি বিকাল নয় তো সন্ধ্যে করেও চলে আসবে না? মাইমা ওখানে রেডি হচ্ছে, এরপর মামা আর মাইমা বেরিয়ে পড়বে, রেডি হয়ে গেছে। কটা বাজছে গো? 6:40, সাতটায় আছে বোধ হয়। আর মামা যে করলো নি, চলে গেল। অন্ধকার এখানটা, আসবে মামা, মামিমা আসবে, নেমে টোটো করবি আবার ঘর লাগবে। আসবে মাইমা, মামা আসবে, টাটা। মামা সব চলে গেছে বাড়ি, বাফিনও তো আগেই চলে গেল, আর দিদু শুধু রয়েছে এই যে এদিকে, দাঁড়া অন্ধকার দেখা যাচ্ছে না। দিদু আসো, এবার লাইট এসেছে, তোমার মুখটা দেখাও। আর দেখো ঢুকে বললে, এই মাত্র ক্যামেরা অফ ছিল, বলছে যে সবাইকে তুই নিলি কই, আমাকে কই দেখালি, এতক্ষণ গল্প করলি মাইমার সাথে মামার সাথে, আমাকে কই দিলি, আর দেখো যে ক্যামেরাতে বলেছে পালাচ্ছে। বলছে ও যে ওইভাবে দেখাচ্ছে, ওরা দেখছে, হ্যাঁ লাইভ চলছে, তুমি দেখো, আয় দেখো, ওই ঘর এই ঘর করছে, লুকিয়েই আছে আবার। এ মা এখানে লুকিয়ে গেছে, এবার চেঁচেছে, কি জিজ্ঞাসা করবে? হ্যাঁ হ্যাঁ, এইদিকে আসো আসো আসো, দিদি যা হোক একটা বাহানা করে কেটে পড়েছে। আজকে দিনটা দিদু থাকবে, আর কালকে সকালে বাড়ি চলে যাবে, আর আমি আর বোন বিকালে যাচ্ছি মামা বাড়ি, কারণ ওখানে কালকে আছে বিসর্জন, তো দেখবো আর ফুল টু মাস্তি করবো। আগের দিন ক্লাস ছিল, ওই জন্য যেতে পারিনি, ওখানে একটা প্রোগ্রাম হয়েছিল খেলার, তো পার্টিসিপেটও করতে পারিনি আর যেতেও পারিনি। তো কালকে যাবো, কালকে বিসর্জন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্টসে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।